ভিডিওটার ক্যাপশনটা আপনারা যে যার মতো কমেন্টে লিখবেন, আগে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তবে আমার ক্যাপশন, তামিম সাকিব দুই বন্ধু, জাতীয় দলে দীর্ঘদিন সার্ভিস দিয়েছেন, এক লক্ষ্যে অবিচল থেকেছেন। 24 নভেম্বর আসন্ন যে টি-20 কাপ, সেখানে দুজনেরই আলাদা লক্ষ্য, তাদের টিমের জয়। দুই তারকা যে লড়াইয়ে নামছেন টি-20 কাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে, সাকিবের জেমকন খুলনা আর তামিমের ফরচুন বরিশালের মওকা। বহুদিন পর আবারও স্বয়ংসম্পূর্ণ মিরপুরের হোম অফ ক্রিকেট, বাংলার ক্রিকেট আকাশের সূর্য, চাঁদ, তারা, নক্ষত্র সবই ভূমিতে কাব্যিক অর্থে। করোনায় প্রেসিডেন্টস কাপ আয়োজন করা বিসিবি ক্রাইসিস ম্যানেজমেন্ট জুৎসইভাবে করেছে। এবার সেটা আরও পূর্ণতা পাবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই মিনি আসরে, যেটাকে অনেকটাই বলা হচ্ছে বিপিএলের মতনই। সাকিবের সঙ্গে বর্তমানে জুনিয়র ক্রিকেটারদের দারুণ খুনসুটি, মোসাদ্দেক মিরাজদের মতো ক্রিকেটারদের বেশ ভালোবাসেন 75। টিম জার্সি গায়ে মিরপুরের একাডেমিতে 71টা প্র্যাকটিস প্রথমবারের মতো সবার। করোনা রেজাল্টে সবাই উতরে গেছেন শুধু একজন বাদে, তিনি কে জানেন? গাজী গ্রুপ চট্টগ্রাম দলের, অর্থাৎ মিথুনদের দলের আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জয়ী খেলোয়াড় মাহমুদুল হাসান জয়। করোনায় পজিটিভ হয়ে টুর্নামেন্টের শুরু থেকেই এই যুবা থাকবেন মাঠের বাইরে। ফরচুন বরিশালের ক্যাপ্টেন তামিম ইকবাল খুবই খোলামেলা কথা বলেছেন এদিন, দিনের লাইমলাইটটা তাই তামিমের দিকেই। তার উপর ক্যাপ্টেন্সির চাপ নাকি মিডিয়া সৃষ্টি। তামিমের অভিমত, 10-15টা ইন্টারন্যাশনাল ম্যাচ গেলে অন্তত একটা জাজমেন্টের বিষয় আসবে তার ক্যাপ্টেন্সির উপর। তার আগে না, খুব সাবলীল এক প্রেস কনফারেন্সে তামিম অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। নিজের দল ফরচুন বরিশাল সম্পর্কে বলেন, ইরফান শুক্কুর খুব ভালো একটা টুর্নামেন্ট কাটিয়েছে, তহিদ হৃদয়কে আমি টি-20তে দেখার অপেক্ষায় আছি, কিন্তু সে ভালো খেলোয়াড়, ওদের দায়িত্ব নিতে হবে। আমরা এমন একটা টিম যেখানে সিনিয়র জুনিয়র নাই। আমার টিমে যদি সিনিয়র জুনিয়র নিয়ে চিন্তা করেন, হয়তো আমি একমাত্র অভিজ্ঞ। যদি আপনি সফল দল হতে চান, বিশেষত এই দলে, আমি 13 বছর খেলেছি, অন্যরা 2 বছর খেলেছে, এটা কোনো ম্যাটার না। আমাদের আউট অব দ্য বক্স চিন্তা করতে হবে, তা না হলে অনেক কঠিন হয়ে যাবে জয় পাওয়া। আফিফ, তহিদ হৃদয়, ইরফান শুক্কুরদের তাই আউট অফ স্কিল খেলতে হবে, জানবাজি রেখে খেলতে হবে, এমনটাই তামিম বোঝাতে চেয়েছেন। দেখেন, নো ডাউট উই হ্যাভ মেড সাম মিস্টেকস ইন দ্য ড্রাফট, এটা কোনো সন্দেহ নাই। আমরা অবশ্যই ড্রাফটে কিছু মিস্টেক করেছি দেখে এই কথাটা উঠছে, বাট এটার সাথে এটাও বুঝতে হবে যে এটা ক্রিকেট ইজ এন আনসার্টেন গেম, যে কোনো কিছু হইতে পারে। আপনি হয়তো বা এখন আমার টিমে কিছু প্লেয়ার আছে যাকে আপনারা হয়তো বা আপনারা আমরা সবাই হয়তো বা এরকম কাউন্ট করছি না, বাট দে ক্যান অল হ্যাভ আ গ্রেট টুর্নামেন্ট, ক্রিকেটেই এরকম। তো আমি আশা করবো যে আপনার প্রেসিডেন্ট কাপও দেখেন যে 2-3 জন প্লেয়ারকে হয়তো বা আমরা কেউ আশা করিনি যে এত ভালো করবে, বাট ইভেনচুয়ালি টুর্নামেন্ট শেষ হওয়ার পর ওদেরকে নিয়ে আলোচনা সবচেয়ে বেশি ছিল। তো আমি এটাই আশা করতে পারি যে এখানে যারা ওরকম লাইমলাইটে নাই, ওরা ওরকম পারফরমেন্স করবে, করে যতটুকু এই টিমকে দেওয়ার দরকার তার চেয়ে বেশি দেওয়া লাগবে। হ্যাঁ, আর আর এই আমার যে টিমটা আছে, যে স্কোয়াডটা আছে, আমাদের যদি সাকসেসফুল হইতে হয়, আমরা আমাদের আউট অফ দ্য বক্স ক্রিকেট খেলতে হবে। সত্যি কথা, যে নর্মাল যেভাবে সবসময় খেলি, যে সেট প্ল্যান করে এভাবে করে জিতাটা একটু ডিফিকাল্ট হবে আমাদের জন্য, বিকজ দ্য রিসোর্সেস উই হ্যাভ। বাট যদি আমরা একটু আউট অফ দ্য বক্স চিন্তা করি, অন্য টিমকে যদি একটু সারপ্রাইজ করতে পারি, তাহলে অবশ্যই সম্ভব। আমি এটা বিশ্বাস করি যে যদি আমার এখান থেকে 2-3 জন যাকে নিয়ে আমরা হয়তো বা কেউ আশা করছি না, ওরা যদি খুব ভালো পারফরমেন্স করে, এনিথিং ক্যান হ্যাপেন। অবশ্যই আমার নিজের পারফরমেন্স তো অনেক ইম্পর্টেন্ট, বিকজ আমি যদি ইফ আই লিড ফ্রম দ্য ফ্রন্ট, আমি যদি আমার ক্যাপ্টেন্সি জিনিসটা আপনি বাদ দেন, আমি যদি ব্যাটিংয়ে রান করি, ইট উইল ডেফিনেটলি মোটিভেট দ্য টিম। আর প্লাস হয়তো বা আমার পুরো টুর্নামেন্টে ডিফারেন্ট রোল প্লে করতে হবে, বিকজ আমি যেটা বললাম যে আপনার যদি রিসোর্স থাকে ওরকম, তাহলে আপনি অনেক কিছু প্ল্যান করতে পারেন। বাট যদি আপনার রিসোর্সটা কম থাকে, তখন হয়তো বা একটু আপনার অন্যভাবে চিন্তা করতে হবে, সিচুয়েশান হিসাব নিয়ে চিন্তা করে খেলতে হবে। সো আইল ট্রাই টু ডু দ্যাট। আমি শেখার চেষ্টা করবো, আমি পারি না, বাট ইট ইজ নাইস যে বরিশাল আবার একটা কম্পিটিটিভ ক্রিকেটে আবার ফিরে আসছে,
আমার কাছে ইফ আই এম নট রং দুই তিন বছর বিপিএল এ তাদের পার্টিসিপেশন ছিল না, আর ইটস ট্রু যে ইট হ্যাজ এ হিউজ ফ্যান বেস, প্রচুর বরিশালের লোকজন ক্রিকেট পছন্দ করে, এটাই আশা করবো যে ওরা আবার যদি ফিরে আসছে আশা করি যে ওদেরকে কিছু হ্যাপিনেস দিতে পারি আমরা। আমি শুনতেই পাচ্ছি না আপনার কথা। হ্যাঁ, এটা আসলে সবসময় যে কোনো টুর্নামেন্টের প্রথম ম্যাচটা একটু ট্রিকি হয়, কারণ কী ধরনের উইকেট হবে অথবা কত পরিমাণ ডিও হবে এটা আসলে একটা ম্যাচ খেলার পর সবার একটা আইডিয়াটা হয়ে যায়। তো আশা করি যে এই জিনিসটা আমরা যত অতটুকু ইম্প্যাক্ট আমাদের না পড়ুক, প্রথম ম্যাচ থেকে আমরা হয়তো বা অনেক, আমরা না সব প্রত্যেকটা টিমই অনেক ধরনের ইনফরমেশান পেয়ে যায়। তো আশা করি যে প্রথম ম্যাচটা আমাদের জন্য ভালো যাবে, আর যতটুকু ইনফরমেশান নেওয়া দরকার তারপরে সামনের ম্যাচগুলো দেখতে হবে। হ্যাঁ, ডিউ উইল বি আ ফ্যাক্টর ফর শিওর। তো আর যেহেতু 7টা-8টার থেকে মনে হয় সেকেন্ড ম্যাচ শুরু হবে, তো খুব বড় যে অ্যাডভান্টেজ ফার্স্ট আর সেকেন্ডে থাকবে তা না, প্রথম ম্যাচে হয়তো বা একটু অ্যাডভান্টেজ থাকবে। না, আমি অন্য কাউর চেয়ে নিজেকে এগিয়ে রাখবো না, অবশ্যই না। আমার কাছে মনে হয় যে আমি ভালো টাচে আছি, আমি এতটুকু বলতে পারি। আই উইল লাইক টু স্কোর সাম মোর রান ফর শিওর, আমি বড় রান করতে চেষ্টা করবো, এটা আমার করা উচিত। আর তাছাড়া শেপে দেখেন, আমরা হয়তোবা ক্রিকেট খেলি নাই, বাট আমরা ট্রেনিংয়ে কিন্তু লাস্ট 4-5 মাস ধরে রেগুলার ট্রেনিং আছে আমি সবাই। সো দ্য ইম্পর্টেন্ট পার্ট ইজ টু স্টার্ট দ্য টুর্নামেন্ট ওয়েল, ওটাই হবে কি টু গিভ ইউ দ্যাট কনফিডেন্স। সো এটাই চেষ্টা করবো যে প্রথমে 1-2 ম্যাচের মধ্যে যেরকম এমন কোনো পারফরমেন্স করি যেটাতে আমার, যেটা আমি ক্যারি করতে পারি। হ্যাঁ অবশ্যই, দেখেন ইরফান হ্যাড আ ভেরি গুড টুর্নামেন্ট, তৈদৃদয় প্রবলি টি-20 ফরম্যাটে আই এম ওয়েটিং টু সি হিম হাউ হি পারফর্মস। হ্যাঁ, বাট হি ইজ আ কোয়ালিটি প্লেয়ার। তো হ্যাঁ, ওদের রেসপন্সিবিলিটি নিতে হবে। আমার একটা এমন টিম যে এখানে কোনো সিনিয়র জুনিয়র নেই, আমি যদি সিনিয়র জুনিয়র নিয়ে চিন্তা করেন আমি একমাত্র হয়তো বা খালি এক্সপিরিয়েন্স, তাছাড়া কিন্তু কেউ এক্সপিরিয়েন্স না। রাজশাহী তারকা ক্রিকেটার আশরাফুলকেও দেখেছি আমরা, অনেকেই সৌজন্য সাক্ষাৎটাও সেরে নেন দলগত অনুশীলনের প্রথম দিনটায়। দর্শক, প্রতিদিন ক্রিকেটের সব আপডেট, সঠিক খবর আমার চ্যানেলেই পেয়ে থাকেন। ইতোমধ্যেই 4 লক্ষ সদস্য আমাদের এই চ্যানেলে যুক্ত, আমরা খুবই আনন্দিত আপনাদেরকে পেয়ে। তাই এই প্ল্যাটফর্মটা যাতে হারিয়ে না যায় সেজন্য আমরা একটা ব্যাকআপ চ্যানেল ক্রিয়েট করেছি। ভিডিওর ডেসক্রিপশন বক্সে শুরুতেই আমার সেকেন্ড চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেটাও স্পোর্টস চ্যানেল। এই চ্যানেলের থেকে কিছু ভিন্ন খবর ওই চ্যানেলে পাবেন। তাই যারা সত্যিকার অর্থে আমাকে ভালোবাসেন, এই চ্যানেলের সাথে আছেন, তারা ওই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নিন অন্তত, যাতে আমাদের বন্ধনটা আজীবন টিকে থাকে। অনেক অনেক ধন্যবাদ।